একটা গ্রামে বলবান এবং ঊষা নামের স্বামী স্ত্রী থাকত তারা তাদের গ্রামের ঠেলাগাড়ি করে ব্রেড অমলেট বিক্রি করত। একদিন রাস্তার ধারে বিনা অনুমতিতে ঠেলাগাড়ি করে ব্যবসা করায় পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করল তাদেরকে জেলে পুড়ে দিল তারা চলে যাবার পরে তাদের বাচ্চারা ওনাদের মতো জীবন কাটাতে লাগলো তাদের মা বাবার ব্রেড এবং অমলেটের ব্যবসা তারা দুজন সামলাতে শুরু করলো কিন্তু বালুর সর্বদা এটা মনে হতো যে তার মা বাবা যেইভাবে ব্যবসা করত তাতে তো ভুল কিছুই ছিল না কীর্তি আর বালুর মা বাবা সত্যি কি কোনো কিছু ভুল করেনি সত্যি কি পুলিশ তাদেরকে বিনা দোষে শাস্তি দিয়েছে এই সব কিছু যদি জানতে হয় আমাদের পুরো গল্পটাকে দেখতে হবে চলুন দেখে বলরাম এবং উষা দুজন ছিল গরিব স্বামী স্ত্রী তারা দুজন তাদের গ্রামের রাস্তার ধারে ব্রেড এবং অমলেটের ব্যবসা করত। একদিন তাদের ছেলেমেয়ে কীর্তি বালু তাদের কাছে এলো আরে বাচ্চারা কি ব্যাপার মনে হচ্ছে স্কুল থেকে সোজা এখানে চলে এলে আমরা তো জানতাম যে তোমরা দুজনে এখানেই থাকবে তাই এখানে চলে এলাম যখন এখানে চলে এসেছ তাহলে তোমরা চুপচাপ বসে পড়ো তোমাদের জন্য গরম গরম ব্রেড অমলেট তৈরি করে দিচ্ছি তাদের মা তাদের দুজনকে বেঞ্চে বসালো তারপর তাদের দুজনের জন্য ব্রেড এবং অমলেট বানাতে লাগলো তখনই তাদের ঠেলাগাড়ির সামনে একটা পুলিশ অফিসার এলো তোমরা দুজন এখানে ঠেলাগাড়ি কাকে বলে লাগিয়েছো তোমরা কার অনুমতি নিয়েছো তোমরা দুজন কি জানো তোমাদের এই ঠেলাগাড়ির জন্য রাস্তায় যাতায়াতকারী সমস্ত লোকেদের কত অসুবিধা হয় এই ঠেলাগাড়িটাকে এক্ষুনি এখান থেকে সরাও স্যার স্যার আমাদের এই দোকানটা লাগাতে এখানে পনেরো বছর হয়ে গেছে যখন এত বছরে কোনোদিন কারোর অসুবিধা হয়নি তাহলে আজ হঠাৎ এমন কি হয়ে গেল বলরাম তখন তার পাশের পুচকালার ঠেলাগাড়ি থেকে তাকালো যার নাম ছিল কিরণ বলরাম এবং কিরণের মধ্যে একদমই জমত না সে তার দিকে তাকিয়ে ছিল স্যার আপনি এটা কখনোই বলতে পারেন না যে আমাদের ঠেলাগাড়ির জন্য সমস্ত লোকের অসুবিধে হচ্ছে বরঞ্চ আপনি এটা বলতে পারেন যে আমার ঠেলাগাড়ির জন্য আপনার ভাইয়ের অসুবিধে হচ্ছে তোমার এত বড় আশ্বার তুমি আমার মুখে মুখে তর্ক করো তোমরা দুজন এই মুহূর্তে এক্ষুনি আমার সাথে থানাতে চলো স্যার আপনি আমাদের মা বাবাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন দয়া করে ওদেরকে ছেড়ে দিন না স্যার প্লিজ স্যার স্যার আমাদের মা বাবা কোনোদিন খারাপ কাজ করেনি এইভাবে সবার সামনে অপমান করে ওদেরকে নিয়ে যাওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না তারা দুজন অনেক বিনতি করল কিন্তু পুলিশ তাদের দুজনের কোনো কথাই শুনল না অফিসার কীর্তি বালুর মা বাবাকে জোর জবস্তি জীব বসিয়ে থানাতে নিয়ে গেল তখন কীর্তি বালুকে বললো আমি যত দূর জানি মা বাবা কোনো খারাপ কাজ করেনি বুঝেছিস আমার মনে হয় ওই সামনে যে কিরণ কাকুর দোকান রয়েছে ওনার ভাই কিন্তু কাজ করে উনি আমাদের বদলা নিতে হবে করিয়েছে দিদি আমরা কি পুলিশের সাথে লড়াই করতে পারবো মা বাবাকে কি দিন জেল থেকে ছাড়াতে পারবো হ্যাঁ রে ভাই আমরা নিশ্চয়ই পারবো ওদেরকে ছাড়াতে কিন্তু এইভাবে ছাড়াতে পারবো না রাস্তার ধারে আমাদের ঠেলাগাড়ির দোকান সেটা তো সবাই জানে যদি রাস্তার ধারের ওই অংশটা আমরা কিনে নি আর সেখানে যদি দোকান খুলি না তখন ওই জায়গাটা আমাদের কেনা বলে কেউ তখন আমাদেরকে সরাতে পারবে না ঠিক আছে দিদি মা বাবার জন্য যতটা পারবো আমরা পরিশ্রম করব। তারপর কীর্তির বালু ঠেলাগাড়ি করে নিজেদের বেড অমলেটের ব্যবসা অন্য জায়গাতে করতে লাগলো ব্যবসা শুরুতে কেউ তাদের কাছ থেকে বেড অমলেট খেত না কিন্তু যত দিন যেতে থাকে ধীরে ধীরে সমস্ত কাস্টমার বেড অমলেট খেতে শুরু করে বর্তমানে কীর্তি আর বালুর বেড অমলেট তো গোটা গ্রামে খুবই ফেমাস এতে করে তারা দুজন বেশ ভালো টাকা উপার্জন করতে লাগলো অল্প খুব সময়ের মধ্যে তারা দুজন বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছিল সেই উপার্জিত টাকা দিয়ে যেখানে তার মা বাবা ব্যবসা করতো সেই জায়গাটাকে তারা দুজন কিনে ফেলল তারপরে তারা দুজন বড় পুলিশ অফিসারের কাছে গেল তার মা বাবার সাথে যে অন্যায় হয়েছে সব কিছু তাকে জানালো। তখন বড় অফিসার অরুণ তুমি কি নিজেকে গুণ্ডা ভাবো কেন পুলিশ ভাবো না পুলিশের কাজ কি জানো জনগণের রক্ষা করা নাকি পারিবারিক ব্যক্তিগত দুশ্মনই দেখানোর জন্য পুলিশ তোমার ভাই এই দুটো বাচ্চাদের মা বাবার ওপরে হিংসা করত তোমার ভাই নিশ্চয়ই তোমাকে বলেছে তুমি শুধু শুধু বাহানা বানালে যে এদের ঠেলাগাড়ির জন্য রাস্তা সমস্ত লোকের অসুবিধা হচ্ছে তাই তো মিথ্যে অভিযোগে তুমি তিন মাস ধরে এদের মা বাবাকে জেলে ভরে রেখেছো এতে করে তুমি পুলিশের পোশাকের ফায়দা নিচ্ছ যেটা ভারতীয় আইনে একদমই দণ্ডনীয় আমাদের ডিপার্টমেন্টে তোমাদের মতো স্বার্থপুর পুলিশ অফিসারের কোন দরকার নেই এদের মা বাবাকে ছেড়ে দাও বলছি উচ্চপদস্থ পুলিশ অফিসার এইভাবে তাকে ধমক দিল জেল থেকে বেরিয়ে বলরাম এবং উষা আবার নতুন করে ব্যবসা করতে লাগলো এখন আর তাদের দুজনকে কেউ কিচ্ছু বলতে পারবে না কারণ ওই জায়গাটা তারা কিনে নিয়েছিল জীবনের এরকম কঠিন পরিস্থিতিতেই কীর্তির বালু দেবতা হিসেবে এসেছিল তাদের জীবনে নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে যা কিছু করেছিল সেটা সত্যি প্রশংসীয় এক গ্রামে কীর্তি আর বালু নামের দুই ভাই বোন বালু একটা দুষ্টু স্বভাবের ছেলে ছিল সব সময় দুষ্টুমি করত আর কীর্তি সব সময় তাকে বকা ঝকা থেকে বাঁচাতো একদিন বালু গ্রামে ঘুরে বেড়াচ্ছিল তখনই অনেকগুলো ব্যাং দেখতে পায় ব্যাংগুলোর ওপরে বালু অনেক অত্যাচার শুরু করে ব্যাঙেদের রাজা যেই এটা জানতে পারলো সে এসে বালুকে অভিশাপ দেয় ব্যাং রাজার অভিশাপের কারণে বালুও একটা ব্যাঙের মতো হয়ে যায় বালু কি তাহলে নিজের ভুল বুঝতে পেরেছিল রাজা কি তাহলে তাকে আবার আগের মতো করে দিয়েছে চলুন তাহলে এই গল্পে জানা যাক কীর্তি আর বালু নামের দুই অনাথ ভাই বোন থাকত তাদের মা বাবার মৃত্যুর পরে কীর্তির বালুর দেখাশোনা করতো কিন্তু কীর্তির বেশি ভালোবাসার কারণে বালু অনেক দুষ্টু হয়ে ওঠে গ্রামবাসীদেরকে বিরক্ত করত তারপরে সবাই বালুকে মারধর করত বালু যাদেরকে বিরক্ত করত কীর্তি তাদের কাছে গিয়ে নিজের ভাইয়ের ভুলের জন্য ক্ষমা চাইতো এইভাবেই দিন কাটতে লাগল একদিন কীর্তির কোনো কাজের জন্য অন্য পাশের গ্রামে যাওয়ার ছিল কীর্তি তখন তার ভাইয়ের কাছে গিয়ে তাকে বলে বালু তোর এইসব বদ অভ্যাস দেখে আমার খুব ভয় করছে তোকে যদি এক ঘন্টাও কোথাও রেখে যাই না তুই নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল পাকাবি সব সময় কারোর না কারোর কাছে মারধর বকা খাস এখন আমাকে তো অন্য একটা কাজের জন্য পাশের গ্রামে যেতে হবে সন্দের মধ্যে মনে হয় ফিরতে পারবো না তোকে যে এখানে রেখে যাব সেটাও ভয় লাগছে আবার সঙ্গে করে নিয়ে যাব সেটাও নতুন জায়গা কি করব ভাবছি তুই তাহলে এখানেই থাক আর দয়া করে বাড়ি থেকে বাইরে বের হবি না ঠিক আছে দিদি আমি বাড়িতেই থাকবো বাইরে বের হব না তুমি চিন্তা করো না যাও সাবধানে যেও ঠিক আছে বালু যেহেতু তার দিদিকে কথা দিয়েছিল তাই কীর্তি নিশ্চিন্তে অন্য গ্রামে যাবে বলে বেরিয়ে পড়ে কিন্তু বালু এই চার দেওয়ালের ভেতরে বসে কি করবে ভাবছিল আমি দিদিকে কথা দিয়েছি তাই বাইরে বেরোতে পারছি না কিন্তু এই চার দেওয়ালের ভেতরে থেকে আমি কি করবো আমি তো এইভাবে থাকতে পারছি না কিছু একটা করলে ভালো হয় এইভাবে সে যখন ভাবছিল তখনই নিজের বাড়ির ভেতরে একটা ব্যাঙ্কে ঢুকতে দেখে বালু ওই ব্যাংকটাকে সঙ্গে সঙ্গে দেখে হাতে তুলে ধরে তার দিকে তাকিয়ে বলে আচ্ছা ব্যাং রাজা আমি তো দিদিকে কথা দিয়েছি যে বাড়ি থেকে বাইরে বেরাবো না এবারে দেখো আমি তোমার সাথে কি করি বালু ওই ব্যাংকটাকে জোরে দূরে ছুঁড়ে ফেলে জোরে ছোঁড়ার কারণে ব্যাংকটা অনেক দূরে গিয়ে পড়ে এইটা দেখে বালু মনে মনে খুশি হলো হুম দেখলে তো আমি কী জিনিস খুব সাহস হয়েছে আমার বাড়িতে ঢুকেছিলে এবারে মজা দেখো এইভাবে যখন খুশি হয়ে বলছিল তখনই বালু খানিকটা দূরে আর একটা ব্যাঙ্ক দেখতে পায় বালু ওই ব্যাংকটার কাছে গিয়ে তাকেও তুলে অনেক দূরে ছুঁড়ে ফেলে সেই দিন বালু এই কাজই করে কিন্তু যেই এই ব্যাপারটা ব্যাঙেদের রাজা জানতে পারল সে সঙ্গে সঙ্গে বালুর কাছে এলো তুমি জানো তুমি এটা কি করেছ যখন তুমি প্রথম ব্যাংকটাকে ফেলেছিলে আমি ভাবলাম ছোট বাচ্চা হয়তো ভুল করেছ কিন্তু দেখছি তুমি তো ব্যাংকগুলোকে খুঁজে খুঁজে ওদেরকে মারছো মনে হচ্ছে তোমায় কেউ বলেনি না যে মূর্খ জানোয়ারদেরকে এইভাবে মারতে নেই আরে ওই কি ভেবেছো মাথায় কি একটা মুকুট রয়েছে ভেবেছো কি মাথায় শিঙ উঠেছে শোনো বাকি ব্যাঙগুলোকে যেমন ছুঁড়ে ফেলেছি না তোমাকেও আমি তেমন ভাবে ছুঁড়ে ফেলে দেব ব্যাং রাজা এটা শুনে খুব রেগে যায় এবার দেখো তোমার সাথে আমি কি করি রাজা নিজের মুখ থেকে দ্রব্যটাকে বালুর ওপরে ছুঁড়ে ফেলে বালুর সঙ্গে সঙ্গে ব্যাং হয়ে যায় তার পুরো শরীরটা ব্যাঙের মতো হয়ে গেছিল কীর্তি তখনই কাজ শেষ করে বাড়ি ফেরে বাড়ি এসে যেই দৃশ্যটা দেখলো সেটা দেখে অবাক হয়ে যায় সে ছুটে ব্যাংরাজার কাছে গেল ব্যাংরাজা আমার ভাই ছোট তো ও ভুল করে ফেলেছে ওকে আপনি ক্ষমা করে দিন আসলে মা বাবাকে ছাড়াই বড় হয়েছে তো ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না দেখো মা তোমার ভালোবাসা দেখে আমি প্রভাবিত হয়েছি কিন্তু আমি যে অভিশাপ দিয়েছি একবার সেটা ফিরিয়ে নিতে পারবো না এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় রয়েছে তোমার ভাই যদি কোনো পশু বা মানুষকে খুব ভালোবাসে আর তার কাছ থেকেও সে উল্টে যদি ভালোবাসা পায় তাহলে সে আবার আগের মতো হয়ে যেতে পারে বুঝেছ এই রকম বলে ব্যাং রাজা তো চলে গেল নিজের ভুলের জন্য বালু পস্তাতে লাগলো কিন্তু ওই ব্যাঙ রূপে থাকার পরেও তার দুষ্টুমি কম হলো না যার কারণে গ্রামবাসীরা বালু ব্যাং হওয়ার পরেও তাকে ভালোবাসতে লাগলো একদিন বালুর হঠাৎ করে জ্বর হয় আশেপাশে সবাই তার ব্যাপারে জেনে সঙ্গে সঙ্গে তাকে দেখতে এলো গ্রামবাসীদের মনে বালুর জন্য এত ভালোবাসা দেখে বালু অভিশাপ থেকে মুক্তি পেল সেই দিনের পর থেকে বালু আর কোনো রকম দুষ্টুমি করল না কারণ সে নিজের ভুলটা বুঝতে পেরেছিল